তো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি শ্বশুর বাড়ি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো নিমন্ত্রণ করা আছে আমার। শুনেছি অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করা আছে, জানি না আমি কি কি করা আছে, বাট করা আছে, আমার ওয়াইফই বলেছে। তো দেখা যাক, গিয়ে দেখব, আর সাথে থাকুন, দেখি। অত কিছু তো খেতে পারবো না, ব্যাস ওই শোয়ের জন্যই ব্যাস থাকে, মানে কিছু কিছু জিনিস থাকে, এমনি এমনি একটু একটু খাওয়া যায়। তো এই থাকুন, দেখি যাই, এই একটু পরেই বেরোবো, এই রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছি, তো সাথে থাকুন। কতগুলো খাওয়া যাবে না, চেষ্টা করবো। অতগুলো খাওয়া যাবে না, পেট তো ছোট। অতগুলো খাওয়া না, এই মাছ তো খাবো, অতগুলো মাছ আবার মাটন আছে, না না। এখন আমি খাবো ফ্রাইড রাইস আর মাটন কষাতে, কারি বারবার কষাতে। আর একটু দেব, ফ্রাইড রাইস কম আছে। ফালতু কথা বলো না, এর আগে ভাত ডাল খেলাম, এখন আর একটু থাকে না। এখন এই মাটন কারির সাথে ফ্রাইড রাইস খাচ্ছি, খাওয়ার একটু গন্ধটা খুব ভালোই হয়েছে, কিন্তু আর পারবো না খেতে, আর পারবো কেন? আমি দিচ্ছি না এখন সবে, আজকে একটু সব বলছি টয়লেট করব। আজকে অত কিছু রান্না করতে গিয়ে দেরি হয়ে, আজকে অত কিছু রান্নার জন্য একটু দেরি হয়ে গেছে। এখন বাজে দুপুর 3:30, ভালো তো খিদেটা ভালো মতো হয়েছে, ভালো ভালো খেতে পারে, কিন্তু অনেকই খাওয়া হয়ে গেছে।
কত মিনিট পরে খাবো না বলেছি একটা একটা করে দেখা যাবে অনেক ভালো হাতে জাদু আছে না মাটন আমি করিনি ফ্রাইড রাইস করেছি ফ্রাইড রাইস ভালো হয়েছে মাটন হাতে জাদু আছে বলবি তুমি খাবে মেখে দিয়ে সে বলবে বলবি রাগ করেছে বলবি একটু বকা খেয়েছে আজকে তারপর আদরও খেয়েছে অনেক আদর খেয়েছে আদরও খেয়েছে খেলেছে আমার সাথে তারপরে বলে মনে হয় ঘুমটা হয় বন্ধুরা এই খাওয়া শেষ হলো পেটটা পুরো ভরে গেছে এখনও মিষ্টি চাটনি এগুলো খেতে পারিনি এগুলো বলেছি একটু হাফ কিছুক্ষণ ব্রেক নিয়ে খাবো অনেক সকাল থেকে অনেকই ব্যস্ত ছিলাম আপনারা জানেন এর আগে ভিডিওতে দেখেছেন যে আমি আমরা একটু শিফট করছি অন্য জায়গায় তো তাই জন্য একটু ব্যস্তই থাকছি এই ছাদে এলাম এটা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির ছাদে এলাম দেখুন ছাদ থেকে ভিউটা খাওয়া ছাদে এখন এই চাটনিটা নিয়ে এলাম খাওয়ার জন্য টমেটোর চাটনি টমেটো খেজুর দিয়ে চাটনি আছে এখন এটা আস্তে আস্তে ছাদে হাঁটতে হাঁটতে খাবো আর বরফির সাথে একটু খেলবো তো সাথে থাকুন ছাদে বসলাম বরফির সাথে এই দেখুন বরফি এখানে উনি এখন খালি মাঠকে একদম ঘোরাফেরা করছে বরফি 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 এদিকে 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 আসো এদিকে আসো এই বরফি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে Thank you.
ছাদে বসে কিছু রিলস করব, কিছু ফানি রিলস, সেগুলো ইউটিউবেই আপনি ফলো করলে দেখতে পারবেন। তো আমাদের চ্যানেল যদি ফলো করতে থাকেন তো দেখবেন এরকম রিলস অনেকই আমরা দিই। তো সাথে থাকুন, দেখুন, কিছু দু তিনটে রিলস করব, প্ল্যানিং আছে, একাই করব, এখন সে আসেনি, দেখুন। আর দেখুন বরফি ডাক। তো গাইস, কালকে জামাই ষষ্ঠীতে অত খেয়েছি, তারপর আর ব্লগ করতে পারিনি। তো আজকে সকাল সকাল একটু সাদা করে চাউমিন খেতে ইচ্ছা করলো, তো করলাম। এখন চাউমিন খাবো সকালের ব্রেকফাস্ট। তো এখনকার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সাথে থাকবেন। এই চাউমিন আমি একটু বাজে করেছিলাম, তো একজন ইনি আছেন, একজন একটু শুধরে দিলেন চাউমিনটা, শুধরে দিলেন, তাও আমি করেছি। তো ঠিক আছে, নেক্সট টাইম আমি মাথায় রাখবো কী কী আমার ভুল হয়েছে। তো সাথে থাকুন, খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, টাটা।